বিষয়বস্তু মূলত বর্তমানে যা অবস্থা, নারীদের ওপর মানে ধর্ষণ, অত্যাচার, এমনকি এখন যেটা লেটেস্ট ট্রেন্ড হয়েছে যে ধর্ষণ শুধু নয়, তার সাথে নৃশংস অত্যাচার করে খুন, এটার একটা প্রতিবাদ করতে চাওয়া, এইটাই নাটকটার মূল বিষয়বস্তু। এটা মূলত বারবার যখন ঘটনাগুলো আসে, কখনো আসিফা, কখনো দিব্যা, যেটা শেষ হলো আর কি হায়দ্রাবাদের প্রিয়াঙ্কা রেড্ডির ঘটনাটা, এটা আমার মনকে ভীষণভাবে নাড়া দেয়। লেখক প্রাণকৃষ্ণ দা, প্রাণকৃষ্ণ ঘোষ, ওনাকে আমি একটু অনুরোধ করি যে একটা কিছু লিখে দেওয়ার জন্য, মানে সবাই যে যার মতো করে প্রতিবাদ করে আমরা থিয়েটার দিয়ে করতে পারি, তো কিছু একটা লিখে দেওয়ার জন্য, একটা নাটক লিখে দেওয়ার জন্য বা একটা গল্প লিখে দেওয়ার জন্য আমরা বলি। তো তখন প্রাণকৃষ্ণ দা বলে একটা একক আছে, সেইটা আমাকে করতে হবে আর কি। তো আমাদের দলের নির্দেশক অভিজিৎ সিংহ আমাকে পুরো নাটকটা তুলতেই সাহায্য করে। একান্ত নাটক সেখানে যে অনেক একটা গণধর্ষণ হওয়া, একটা মেয়ের উপর অত্যাচার হওয়া, এইটাকে তুলে ধরার লক্ষ্য নাকি সেই মেয়েটি, যে মেয়েটি এই অত্যাচারের শিকার, তার তার ব্যথা বেদনাকে তুলে ধরা? দুটোই, মানে এই নাটকটার মধ্যে রয়েছে, মানে একটা মেয়ে কখনো গিয়ে অনুভব করছে যে তার মধ্যে এত নির্যাতিত মেয়ে, সবার ব্যথাটাই যেন কোথাও গিয়ে সে নিজে অনুভব করছে, এটা একটা প্রতিবাদ। এবং মানে একটা নারীকে কোথাও গিয়ে হয়তো ভাবা হয় একটা মাংসপিণ্ড, তাকে মানুষ হিসেবে ভাবাই হয় না, সেটাই এখানে দেখাতে চাওয়া হয়েছে। মানে একটু মানে নগ্নভাবে দেখিয়ে দেওয়া যে এটাই দেখতে পাও একটা মেয়ের মধ্যে, আর তো কিছু দেখতে পাও না। এবং এরকম একটা মেয়ে বিধ্বস্ত হয়ে পড়ছে, চিৎকার করছে, প্রতিবাদও করছে, কিন্তু কোথাও গিয়ে বাঁচার আশাটাও থাকছে শেষ পর্যন্ত। মানে এমন নয় যে সে নিজেকে শেষ করে দেওয়ার কথা ভাবছে, আবার মানে নারীকে তো থাকতেই হবে, না তো সৃষ্টি তো আর থাকবে না, বিলুপ্ত হয়ে যাবে, বাঁচার আশাও থাকছে, নতুন দিনের আলো সে দেখতে পাচ্ছে, খুঁজে পাচ্ছে। আহ
সাবস্ক্রাইব করুন মোবাইল নিউজ 19। সাবস্ক্রাইবের পাশের বেল আইকনে গিয়ে ক্লিক করে অলে ক্লিক করুন, তবেই সব খবর সব সময় আপনার কাছে পৌঁছে যাবে। কোনো খবর থাকলে জানাতে হলে অবশ্যই ফোন করুন 7001937609 এই নাম্বারে। ধন্যবাদ দর্শক, চ্যানেলটি দেখার জন্য এবং সাবস্ক্রাইব করার জন্য।